আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার মতো ভিডিও তৈরি করেন তাদের জন্য এই স্ট্যান্ড বা এই রিং লাইটটি খুবই খুবই প্রয়োজন। তো আমার এটা খুবই প্রয়োজন ছিল, এজন্য আমি আজকে এটা কিনে নিয়ে এসেছি। তো কিনে নিয়ে আসার পর ভাবলাম, তো কিনে যেহেতু আনলাম তো আমরা এখন মা ছেলে দুজনই মিলে বসে এটা কীভাবে সেট আপ করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইতিমধ্যেই আমরা রিং লাইটটি আনবক্সিং করে ফেলছি। তো করার পরে এখন এটা এক সাইডে এখন রেখে দিব। তো এখন আমরা যে স্ট্যান্ডে রিং লাইটটি সেট আপ করে নিব সেই স্ট্যান্ডটি বের করে নিলাম। নেওয়ার পর হচ্ছে স্ট্যান্ডটি সোজা করে নিচ্ছি, আর স্ট্যান্ডের সঙ্গে যে একটা লম্বা করে একটা লাঠি আছে সেইটা কমানো বাড়ানো সিস্টেম আছে, সেটা যতটুকু আপনার প্রয়োজনে আর কি লাগবে সেভাবে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। তো এখন আমরা এইটা এখানে কিভাবে সেট করতে হয় সেটাই দেখাবো। তো এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে সাইড দিয়ে এটা হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে আর কি একটু শক্ত করে দিতে হবে। তো সেই কাজটা হচ্ছে। আর এই রিং লাইটটির অনেক উপকারিতা আছে, যেমন সেলফি, বিউটি ফেস, বিউটি আই। যারা টিকটক কিংবা ফেসবুক পেজে ভ্লগ করে বা ইউটিউবে রান্না করে বা যে কোনো ভিডিও বা ফটোশ্যুট বলেন, এটা দিয়ে অনেক অনেক সুন্দর আসে। যেহেতু এই রিং লাইটটার মধ্যে অনেক উপকারিতা আগেই বললাম, তো এভাবে আমরা এখন স্ট্যান্ডটা তো এটা সেট করে নিলাম। আর স্ট্যান্ডটা এত বড় যে ওকে দাঁড় করিয়ে রিং লাইটটা সেট করা যাচ্ছে না, এজন্য আমরা স্ট্যান্ডটাকে নিচে ফেলেই আর কি রিং লাইটটা সেট করতেছি। তো রিং লাইটটা সেট করতে এই তো দেখা যাচ্ছে এখানে আমরা রিং লাইটটা বসিয়ে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু রিং লাইটটা এখানে স্ট্যান্ডের সঙ্গে সেট করে নিতে হয়। তো ইতিমধ্যে ভিউয়ার্স, আমার রিং লাইটটা সেট করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমি মোবাইল মাউটটি এখানে সেট আপ করব এই জায়গাটাতে। তো ভিউয়ার্স, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই পয়েন্টেই এটা আর কি সেট করে নিব। তো এই আমার এই রিং লাইটটার মধ্যে একটাই জাস্ট মোবাইল ইউজ করার মতো পয়েন্ট আছে, আর অনেক অনেক রিং লাইটের মধ্যে দুইটা তিনটা করে সেট করে নেওয়া সিস্টেম আছে। তো আমার একটাই যেহেতু প্রয়োজন, তো সেজন্য আমি একটাই রিং লাইটের মধ্যে এরকম সেট করে নেওয়া নিয়েছি, একটা সেটে যাতে ব্যবহার করতে পারি। আর তো এটা যেভাবেই ইচ্ছা যে এপাশে ওপাশে ঘুরিয়ে নেওয়া, বাঁকা করা, হেলে নেওয়া, যাকে বলা যায় নিজ ইচ্ছা মতো এটা যে পাশে ইচ্ছা সে পাশে ঘুরিয়ে নেওয়া যায়। তো এই হলো আজকের আমার এই রিং লাইটটা স্ট্যান্ডে কীভাবে সেট আপ করতে হয় সেটাই সেট করে নিলাম। তো এখন এটা সেট করার পর এর রূপ মানে কীরকম হয় সেটা এখন দাঁড় করিয়ে দেখাবো। তো রিং লাইটটার সঙ্গেই কিন্তু ক্যাবলস দেওয়া আছে এখানে, এই ক্যাবলসের মধ্যে অন অফ করার সুইচ আছে, মাইনাস আছে, প্লাস আছে। মাইনাসটা হচ্ছে লাইটের ভলিউম কমানো, আর প্লাসটা হচ্ছে বাড়ানো, এটা তো আমরা সকলেই জানি। আর হচ্ছে এখানে তিনটা কালার দেয়, আর তিনটা কালারের আর কি এই মাঝখানের সুইচটা। তো এটা মূলত কিভাবে আমরা লাইন কারেন্টের সঙ্গে সংযুক্ত করব, যেহেতু এখানে তো কোনো ওভাবে দেওয়া নাই, তো আমরা এটা মোবাইল চার্জিংয়ে চার্জে যে আমরা চার্জারটা ব্যবহার করি মোবাইলের সেটার মধ্যে এটা দিয়ে এটা আর কি লাইটটা জ্বালিয়ে নিতে হবে। তো আমি এখন স্ট্যান্ডটা
পূর্ণ রূপ দিতেছি, বলতে স্ট্যান্ডটাকে আমি এখন দাঁড় করাইলাম, দাঁড় করে সম্পূর্ণটাই দেখাচ্ছি। দেখাইতে গিয়ে আমার বাসার পুরো বাসায় দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে, তো যাক ভিউয়ার্স, আমি তারপরও এটা দাঁড় করার পর এটা যে সেট করলাম, করে দাঁড় করে কেমন দেখাচ্ছে সেটাই আর কি দেখাচ্ছি। তো ইতিমধ্যে দাঁড় করার পর এটাই হয়েছে। তো এখন আমি ঘরের সম্পূর্ণ লাইটগুলো অফ করে দিব, দেওয়ার পরে এটা কোনটার কীরকম কালার দিচ্ছে। তো ভিউয়ার্স, এই একটা কালার, এই একটা কালার, তো আপনার যেটা কালার আপনাদের ভালো লাগে আর কি, সেই কালারটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর স্ট্যান্ডটাও কমা বাড়ানো সেটাও আপনাদের ইচ্ছা, যতটুকু প্রয়োজন লাগবে অতটুকুই তো করবেন। হ্যাঁ, তো এখন আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো সকলের ভালো এবং সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।